আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব হোমমেড মেয়োনিজ। চলুন তাহলে শুরু করা যাক। মেয়োনিজ বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, একেবারে শুকনো এবং পরিষ্কার ব্লেন্ডার। তো একটু পানি নিই, এতে একটি ডিম দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে থাকা ডিম, ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে না। হাফ চা চামচ থেকে কম লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডার একটু ঢাকনা দিয়ে এবার ঢাকনা খুলে আরো অল্প তেল দিয়ে দিচ্ছি। মেয়োনিজটি হালকা ঘন হয়ে এসেছে, এখন এতে এক চা চামচ ভিনেগার দিয়ে দেব। অল্প তেল দিয়ে আবার ব্লেন্ড করে নেব। এরপর আরো অল্প তেল আছে, তাতে আমি দিয়ে দেব। আমাদের তৈরি হয়ে গেল হোমমেড মেয়োনিজ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।